মালদার রতুয়ায় দশম শ্রেণীর ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল তিনজনের বিরুদ্ধে। অভিযোগ 10ই সেপ্টেম্বর সকালে টিউশন যাওয়ার সময় 16 বছরের কিশোরীকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায় তিনজন। মাদক জাতীয় কিছু খাইয়ে বেহুশ করে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। পরিবারের দাবি, এরপর নাবালিকাকে গ্রামে ফেলে দিয়ে চলে যায় অভিযুক্তরা। 16ই সেপ্টেম্বর রতুয়া থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের হয়। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ, অভিযুক্তরা শাসক দলের ঘনিষ্ঠ হওয়ায় পুলিশ নিষ্ক্রিয়। দুষ্কৃতীদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই, পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে, প্রতিক্রিয়া তৃণমূলের। ড্রোনের সাহায্যে তল্লাশি চালিয়ে মুর্শিদাবাদের বেলডাঙ্গা থেকে জার ভর্তি বোমা উদ্ধার করল পুলিশ। গত কয়েকদিন ধরে সুজাপুরের তাতলা এলাকায় বোমাবাজি চলছে। এলাকায় বোমা অস্ত্র মজুত রয়েছে কিনা জানতে ড্রোনের সাহায্যে তল্লাশি শুরু করে পুলিশ। গতকাল বাঁশবাগানের মাটি খুঁড়ে জার ভর্তি বোমা উদ্ধার করে পুলিশ। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রার অনুমতি ঘিরে পুলিশি টালবাহানার অভিযোগে ত্রিপুরায় হাইকোর্টের দ্বারস্থ হল তৃণমূল। তৃণমূলের দাবি, এখনও মেলেনি পদযাত্রার অনুমতি, তাই আদালতের হস্তক্ষেপ চেয়ে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানিয়েছে তৃণমূল। আজ দুপুর 2টায় রয়েছে মামলার শুনানি। 15ই সেপ্টেম্বর ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রার অনুমতি চেয়ে 13ই সেপ্টেম্বর তৃণমূলের তরফে ত্রিপুরা পুলিশকে চিঠি দেওয়া হয়। তৃণমূলের দাবি, পুলিশ জানায় ওই দিন ওই রুটে অন্য রাজনৈতিক সমাবেশ রয়েছে, এরপর ওই দিনই তৃণমূলের তরফে 16ই সেপ্টেম্বর পদযাত্রার জন্য অনুমতি চাওয়া হয়। তৃণমূল দাবি, সেই সময় পুলিশ জানায় বিশ্বকর্মা পুজোর আগের দিন পুলিশ ও প্রশাসনিক ব্যস্ততা থাকায় পদযাত্রার অনুমতি দেওয়া সম্ভব নয়। এরপর ফের 22ই সেপ্টেম্বর ত্রিপুরায় পদযাত্রার অনুমতি চাওয়া হয় তৃণমূলের তরফে। আজ 20ই সেপ্টেম্বরও পুলিশের অনুমতি না মেলায় শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হয় তৃণমূল। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।